প্রণবপুত্র অভিজিতের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে জল্পনা, কমাক স্ট্রিটের অফিসে দুজনের বেশ কিছুক্ষণের বৈঠক, প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে দুজনের কথা হয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর। দেশে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সতর্ক কলকাতা পুরসভা। শিশুদের জন্য তৈরি করা হলো সেফ হোম, থাকছে মায়েদের থাকার ব্যবস্থাও। চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বেসরকারি শিশু হাসপাতালের সঙ্গে স্বাক্ষরিত হবে মৌ, জানালেন অতীন ঘোষ। দেশে বর্তমানে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, তৃতীয় ঢেউয়ে শিশুরা আগের থেকে বেশি সংখ্যায় আক্রান্ত হতে পারে। সোমবার নবান্নে এ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। এখন থেকে বাচ্চাদের আমাদের যত্ন নিতে হবে, সেই জন্য আমরা বাচ্চাদেরও কিছু বেড টেড বাড়ানোর চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের যত্নে লালন পালন করেন তার বাড়ির অভিভাবকেরা, মায়েরা। মায়েদের শরীরের যত্ন নিতে হবে, মায়েরা ভালো থাকলে তবে কিন্তু বাচ্চারা ভালো থাকবে। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই শিশুদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। কলকাতায় প্রথম তৈরি হচ্ছে শিশুদের সেফ হোম। সিটির হরিকৃষ্ণ শেঠ লেনে কর্মরত মহিলাদের হোস্টেলে 60টি বেডের এই সেফ হোম তৈরি হচ্ছে, থাকছে মায়েদের থাকার ব্যবস্থাও। কলকাতায় প্রথম শিশুদের জন্য চালু হতে চলেছে সেফ হোম। কলকাতা পুরসভার উদ্যোগে এই সেফ হোম চালু হবে এবং উত্তর কলকাতার হরেকৃষ্ণ শেঠ লেনে এই বিল্ডিংয়েই সেফ হোম তৈরি হবে। এখানে আগে একটি সেফ হোম ছিল, সেই সেফ হোমটাকেই শিশুদের জন্য নির্ধারিত সেফ হোমে পরিবর্তন করা হবে। 60টি শয্যা থাকবে। পুরসভার সূত্রে খবর, চিকিৎসা পরিষেবার জন্য ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সঙ্গে স্বাক্ষরিত হতে চলেছে মৌ। শিশু চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণ নেবেন পুরসভার মেডিকেল অফিসাররা। থার্ড ওয়েভের শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা বলছেন, তো সেই জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরকে, কলকাতা পুরসভার স্বাস্থ্য পরীক্ষাটাকে আমরা প্রস্তুত রাখতে চাই, কী কী পদ্ধতি অবলম্বন করা উচিত, ডায়াগনোসিস কীভাবে করবেন সে সম্বন্ধে আমাদের ডাক্তারদের সম্যক জ্ঞান তৈরি করা, যেটা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সহযোগিতা নিয়ে আমরা করব। আশার কথা, 2 থেকে 18 বছর বয়সীদের জন্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ভারতে শুরু হয়েছে। এই ট্রায়াল সফলভাবে সম্পূর্ণ হলে এবং সরকারের অনুমোদন পেতে অপ্রাপ্তবয়স্করাও করোনার ভ্যাকসিন নিতে পারবে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।